হ্যালো ভিউয়ার্স, আমাদের ডার্ক ওয়ে চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের বলবো নিশি ডাক সম্বন্ধে। নিশি ডাক কী? ভূত প্রেতের কথা বলতেই আমাদের শরীরে যেন কাঁটা দেয়। তাহলে ভূত প্রেতের ডাক শুনলে কী হবে ভেবে দেখেছেন? এই ডাককে আমরা নিশি ডাক বলি। নিশি কথাটির অর্থ হচ্ছে মাঝরাত, অর্থাৎ রাত বারোটার পরের সময়। এই রাত বারোটার পরের সময় কী ঘটে? নিশি ডাক কেন লোকে শুনতে পায়? তো চলুন জেনে নিই এই ভৌতিক ঘটনাটি সম্পর্কে, এবং এর সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। রাত বারোটাকে তন্ত্রের ভাষায় নিশিরাত বলা হয়। আর যখন এই রাতে কোনো অশরীরী আত্মা কারোর নাম ধরে ডাকে, তখন একে নিশি ডাক বলে। কথিত আছে, একবার বা দুবার ডাকলে তার কথায় সাড়া দিতে নেই। কারণ একবার বা দুবার ডাকলে যদি কেউ তার কথায় সাড়া দেয়, তাহলে তার আওয়াজ বন্ধ করে নেয় আত্মারা, এবং সেই সময় বা তার পরের রাতে সেই আওয়াজকে বশ করে বাড়ি থেকে টেনে বার করে নেয় আত্মারা তাদের। তাই আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, রাতে নাকি দুবারে কোনো দিনও সাড়া দিতে নেই। কারণ নিশি ডাক দুবারের বেশি ডাকে না, তাই হয় তিনবার ডাকলে সারা দিন, না হলে সারা দেওয়াই উচিত না। এগুলি কোনো আত্মা নিজে করে না, কোনো তান্ত্রিক দ্বারা করা হয়। হিন্দু শাস্ত্র মতে এই কাজগুলি ভালো না, এতে যে করছে তার ক্ষতি হয়, তাই এসব কাজ থেকে দূরে থাকাই শ্রেয়। বলা হয়ে থাকে এই সব ডাক রাতে শয়তান ও আত্মাদেরই হয়। চেনা মানুষের গলায় ডাকে তার নাম ধরে, তাই এই ডাকে কখনোই সাড়া দেওয়া উচিত নয়। এটাও বলা হয়ে থাকে যে নিম্নমানের তান্ত্রিকদের কাছে কখনোই যাওয়া উচিত নয়, কারণ তান্ত্রিক দ্বারা এই কাজ সম্পন্ন হয়। বিশেষজ্ঞরা বলে অচেনা তান্ত্রিকদের বাড়িতে কখনো ঢুকতে দেওয়া উচিত না, কারণ তারা অপ্রকাশ করতে বাড়ি বাড়ি যায়। এদের থেকে দূরে থাকবেন, এবং নিশি ডাকের পিছনে এদের হাত থাকে প্রচুর। অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশীতে এই নিশি ডাকের শক্তি থাকে প্রবল। এই সময় মানুষরা বেশি নিশি ডাকের শিকার হয়। শুক্র একাদশীতে মানুষদের নিজের বাঁধনে বেঁধে নেয় এরা। দেখা যায় কারোর দরজার সামনে বা জানলার সামনে এসে ডাকে এরা। তাই এরকম পরিস্থিতিতে পড়লে কখনোই সাড়া দেবেন না। অনেক সময় ঘুমের ঘোরে উত্তর দিয়ে ফেলেন লোকেরা, তাই এর থেকে রক্ষার একটাই উপায় সচেতনতা। বিশেষজ্ঞদের মতে বিশেষ দিন ছাড়া এই নিশি ডাক শোনা যায় না, তাই সচেতন থাকাই শ্রেয়। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ভিডিও। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।